দাওয়াতের কাজ যারা করবে, নবী তো বর্তমান দুনিয়াতে নাই, নবীর যারা ওয়ারিস তারা আছে দুনিয়ার মধ্যে, আর দাওয়াতের কাজের দায়িত্বটা মুসলমান বলতে সবার উপর দায়িত্ব, সবাই দাওয়াত দিবে। তো এখন দাওয়াত আমরা যারা দিব, দাওয়াতের ফজিলতটা কি খুব ভালো করে আমরা জানব। দাওয়াতের এক নাম্বার ফজিলত, যারা দাওয়াত দিবে, সূরা আল ইমরানের 104 নাম্বার আয়াতে আল্লাহ ওই দাওয়াত যারা দিবে তাদেরকে সফল বলে ঘোষণা করছেন। দাওয়াত যিনি দিবেন তিনি মুয়াজ্জিন সাহেব হতে পারেন, কি হতে পারেন? মুয়াজ্জিন সাহেব পাঁচ ওয়াক্ত কোথায় ডাকে আমাদেরকে? নামাজে। হ্যাঁ, দাওয়াত যিনি দেয় তিনি বক্তাও হতে পারে, ওয়াইজ। দাওয়াত যিনি দেন আপনাদের এলাকার একজন রিক্সা চালক এবং দশতলা বাড়ির মালিকও হতে পারেন। সূরা আলী ইমরানের 104 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে যেন এমন একটা দল হয়, ইয়াদউনা ইলাল খাইর, যেই দল মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে। যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ ওই দাঈদেরকে আহ্বানকারীদেরকে কোরআনের মধ্যে সফল মুমিন বলে ঘোষণা করলাম। সফল ভাই, চলেন নামাজে যাই, একটু বলছি ওনারে দাওয়াত। ভাই টিভি দেখেন না, দাওয়াত। ভাই কাজটা ঠিক করতেছেন না, দাওয়াত। ভাই চলেন মাহফিলে একটু গিয়ে বসি, দাওয়াত। কল্যাণের আহ্বান যারা করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের যারা নিষেধ করে, আল্লাহ কোরআনে তাদেরকে সফল মুমিন বলে ঘোষণা করলেন। তো আমরা সফল হতে চাই না সবাই? আল্লাহ আমাদের সকলকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যেন আমরা সবাই করতে পারি, কল্যাণের আহ্বান যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দাওয়াত যিনি দেয়, যিনি কল্যাণের দিকে আহ্বান করে, যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, দুই নম্বর ফজিলত, তার এই আহ্বানটা কোরআনের মধ্যে আল্লাহ সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ আহ্বান বলে ঘোষণা করেছেন। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, ওই ব্যক্তির চেয়ে দামি কথা আর কার হতে পারে, ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার কথা, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়, পাঁচুক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব কয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কথা এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য এক নাম্বার হলো মসজিদের মুয়াজ্জিন সাহেব। এই মুয়াজ্জিন সাহেবের আগে সবচাইতে যিনি উদ্দেশ্য তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান বলেন, এরপর মুয়াজ্জিন যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানায়, নামাজের দিকে আহ্বান জানায়, তাদের চেয়ে দামি কথা আর কার হতে পারে, তাদের চাইতে শ্রেষ্ঠ কথা আর কার? এরপর অন্যান্য যারা দাওয়াত ও তাবলীগের দাওয়াত সহ যত ধরনের দাওয়াতের কাজ, মাদ্রাসার মধ্যে যে খেদমত, এটাও দাওয়াতের কাজ। ইমাম সালাত আদায় করা, আপনাদেরকে নামাজ পড়া, এটাও একটা দাওয়াত, দিনের কাজ। যত ধরনের কল্যাণের কাজ, খতিব আপনাদের সামনে ভাষণ দেয়, বয়ান দেয়, এটাও কল্যাণের আহ্বান। ওয়াজ যারা করে দাই, এটাও কল্যাণের আহ্বান। আল্লাহ বলেন, যারা কল্যাণের আহ্বান করে আমি তাদের আহ্বানটাকে কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বান বলে ঘোষণা করলাম।
দায়ীর আহ্বান শ্রেষ্ঠ আহ্বান। তিন নাম্বার, যিনি দাওয়াত দেয় এদিকে থাকান। আমি ওনারে বললাম ভাই নামাজে চলেন, তো উনি নামাজে আসছে। উনি চা দোকানের সামনে গিয়ে দর্জনে বলছে ভাই নামাজে চলেন, না নামাজে যাবো না। উনি আবার পরের দিন গিয়ে বলছে ভাই নামাজে চলেন, দর্জনের মধ্যে পাঁচজন আইসা গেছে। এই যে পাঁচজন নামাজি হইল ওনার কথায়, ওই পাঁচজন নামাজ পড়লে যেই সওয়াব তাদের সওয়াবে একটুও কমবে না, ওই তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ ওনার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এবার বাংলাটা একটু বুঝছেন তো, কি বুঝাইছি তো বাংলাটা বুঝেন। যিনি কল্যাণের আহ্বান করে, যাকে আহ্বান করে তিনি যদি ওই কল্যাণকর কাজটা করে তাহলে তার কাজের সওয়াবটা যিনি আহ্বান করেছে তার আমল নামায় আল্লাহ পরিপূর্ণভাবে দান করে দেন। সুবহানাল্লাহ। কথাটা মনে থাকবে নি? মুসলিম শরীফের 6697 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান দা ইলা হুদা, কোন ব্যক্তি যদি অন্য কাউকে কল্যাণের আহ্বান জানায়, হেদায়েতের আহ্বান জানায়, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ, এই ব্যক্তি যাদেরকে হেদায়েতের আহ্বান জানাইলো তার কথা শোনার পর যতগুলা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায় ততগুলা মানুষের সওয়াব ওই আহ্বানকারীর আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। ব্যাপারটা এমন না আমি আপনাদেরকে আহ্বান জানাইলাম আপনাদের আমলের সওয়াব আল্লাহ আমাকে দিয়ে দিলেন, ব্যাপারটা এমন না, আপনাদেরটা আপনাদের কাছেই থাকবে, আপনাদের সওয়াব আপনাদের কাছেই থাকবে, আপনাদের সমপরিমাণ সওয়াব ওই দাঈ আহ্বানকারীর আমল নামায় আল্লাহ পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। ওনারে আমি দাওয়াত দিলাম, ওনার সওয়াব আল্লাহ আমারে দিছে, ব্যাপারটা এমন না যে ওনারটা কাইটে দিছে, না ওনারটা ওনার কাছেই থাকবে কিন্তু ওনার সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাকেও দান করবে। সুবহানাল্লাহ। এবার দেখেন কি কয়, ওয়ামান দাআ ইলা দালালা, কোন ব্যক্তি যদি অন্য কোন মানুষকে পথভ্রষ্টতার আহ্বান জানায়, কিসের আহ্বান জানায়, পথভ্রষ্টতার আহ্বান জানায়, ওয়ামান দাআ ইলা দালালা, কোন মানুষ যদি অন্য কোন মানুষকে খারাপ কাজের আহ্বান জানায় পথভ্রষ্টতার আহ্বান জানায়, চল তিনজনে মিলা চল দেখে আসি, কি দেখে আসি আল্লাহ জানে, যে কোনো একটা কিছু চল। যেই ব্যক্তি অন্য মানুষকে পথভ্রষ্টতার আহ্বান জানায়, অকল্যাণের আহ্বান জানায়, খারাপ কাজের আহ্বান জানায়, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ, ওই খারাপ কাজের আহ্বান যিনি জানিয়েছে যারা খারাপ কাজ করবে তাদের আমল নামায় যতগুলা গুনাহ হবে যিনি আহ্বান করছে তার আমল নামায়ও ঠিক ওই পরিমাণ গুনাহ হবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, তাদের গুনাহ থেকে কিন্তু কমবে এমনটা না, তাদের গুনাহ তাদের কাছে থাকবে কিন্তু এই পরিমাণ গুনাহ আহ্বানকারীর আমল নামায় যাবে বলেন নাউযুবিল্লাহ। এই মাইকে বৈশা যদি আপনাদেরকে আমি কোনো পথভ্রষ্ট কথা কাজের আহ্বান জানাই তো গুনাহ আমার ভাগেও আসবে, গুনাহ আমার ভাগেও আসবে। যেমন আপনারা বিভিন্ন আলোচকের বা আমার মনে করেন আমি এমন এমন কিছু ঘটনা ঘটাইলাম এখানে বসে, আপনারা মনে করতেছেন হুজুর যেহেতু করছে তাহলে এটি সব সঠিক, সব কি আমি একটা ভুল কাজ করছি কিন্তু আপনারা মনে করলেন হুজুর করছে যেহেতু সব সঠিক, এখন এটা বলার পর আপনারা এটা করলেন এই গুনাহের ভার আমাকেও নিতে হবে, আপনাদের গুনাহ কমবে না কিন্তু গুনাহের ভারটা আমাকেও নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, গুনার আহ্বান করা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ভাই তাহলে তিন নাম্বার ফলাফল কি জানলাম, যিনি কল্যাণের আহ্বান করে, যিনি দাওয়াত দেয় তার আমল নামায় যারা তার দাওয়াত গ্রহণ করে ওই পরিমাণ মানুষের সওয়াব তাদেরটা না কাইটা আল্লাহ তাদের সমপরিমাণ সওয়াব দাঈ আহ্বানকারী ওয়াজ বক্তা যিনি মানুষকে কল্যাণের আহ্বান করে মুয়াজ্জিন তার আমল নামায় আল্লাহ দান করে। চার নাম্বার, আপনার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পেয়ে যায়, আরবের লাল উট
আরবের লাল অনেকগুলা ওট, এই আরবের লাল ওট কিনা অনেক টাকা পয়সার ব্যাপার। একজন মানুষ যদি আপনার কথায় হেদায়েত হয়ে যায়, আরবের লাল ওট কিনার চাইতেও আরো বেশি পরিমাণ ফজিলতের কাজ আপনি করছেন। সহি বুখারীর বর্ণনা, খাইবার যুদ্ধের দিন, হাদিসটা মন দিয়ে শোনেন, একটু লম্বা হাদিস। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, أن رسول الله صلى الله عليه وسلم قال يوم خيبر نبي جي خيبر جدر دين بلن لأعطينا هذه الراية غدا رجلا يفتح الله على يديه خيبر جدر مسلمان در بجائي هنا الله نبي بلن آغامي کال امونك بكتر حتي امي پتا كدبو আমি আশাবাদী তার হাতের মাধ্যমে আল্লাহ খায়বার আমাদেরকে বিজয় দান করবেন। জেনারেটরের কারণে যদি কথা না বুঝেন আবার একটু জিজ্ঞেস করেন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। জেনারেটর আওয়াজ হইতেছে তো অনেক সময় না বুঝতে পারেন, বললেন এটা আমরা একজন আহ্বানকারীর চতুর্থ ফলাফল নিয়ে আলোচনা। এক নাম্বার কি সফল, এক নাম্বার কি, দুই নাম্বার আহ্বানকারীর কথা শ্রেষ্ঠ কথা, তিন নাম্বার আহ্বানকারী ওই পরিমাণ সওয়াব পাবে যারা তার আহ্বানে সাড়া দিবে, তাদের সম পরিমাণ সওয়াব দায়ী আহ্বানকারী পাবে। চার নাম্বার আলোচনা চলতেছে আমাদের, যিনি দাওয়াত দিবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে যদি একজনকে হেদায়েত দিয়ে দেয়, আরবের লাল উটের মালিক হওয়ার চাইতেও আরো বেশি দামি জিনিস আল্লাহ তাকে দান করছেন। তো এই ব্যাপারে আমরা বুখারীর একটা হাদিস শুনতেছি, তো নবীজি বললেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন, না থামলে একটা ছাতা ধরেন কি আর করবে। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন না, ওই মাইক আবার ঝামেলা হবে, পিছনে নিলে মাইক সরাইতে সমস্যা আছে। মাইক ম্যান কো, একটু ঈদবাসে নিলে কি মাইক নেওয়া যাবে? মাইক ম্যান ভাই কোথায় আপনি? হ্যাঁ হ্যাঁ আহ্বানকারী যিনি দাওয়াত দেয়, যিনি ওয়াজ করেন, যিনি কল্যাণের আহ্বান করেন, তাদের ফলাফল সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এক নাম্বার তারা সফল, দুই নাম্বার তাদের কথা শ্রেষ্ঠ কথা, তিন নাম্বার ওই ব্যক্তি যিনি দাওয়াত দিবেন তার আহ্বানে যারা সাড়া দিবেন তাদের সমপরিমাণ সওয়াব দায়ীকে আহ্বানকে আহ্বানকারীকে দায়ীর আমল নামায় আল্লাহ দান করবেন। চার নাম্বার আমাদের, ঠিক আছে ভাই এবার আমরা চুপ থাকি একটু মেহরবানি করে, আমার চেহারা না দেখলে আলোচনা কথা তো শুনতেছেন, ব্যাস কথাগুলো শোনেন মন দিয়ে। চার নাম্বার বুখারী শরীফের হাদিস শোনাই দিছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউতিয়ান্না হাযিহি রায়াতা গাদান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। এই কথা বলার পর সাহাবারা সবার মাঝে আলোচনা শুরু হয়ে গেছে, মনে হয় আমারে দিব, মনে হয় আমারে, সবার মাঝে এই এক জল্পনা। হাদিসের ভাষাটা শোনেন, রাতের বেলা সবাই জল্পনায় কাটাইতে লাগলো, মনে হয় না জানি কাকে আল্লাহ রসুল পতাকা দেয়। যখন সকাল হলো সবাই আল্লাহ রসুলের সামনে আইসা, প্রত্যেকের আশা মনে হয় আমাকেই দিবে, মনে হয় আমাকে দিবে, কিন্তু যাকে দিবে তিনি আসেন নাই। সুবহানাল্লাহ, সাহাবারা সবাই আসছে, সবার আশা আমাকেই দিবে, যাকে দিবেন তিনি আসেন নাই। নবীজি এমন করে, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজি সাহাবাদের দিকে তাকিয়ে বললেন আলী ইবনে আবি তালেব কোথায়? সুবহানাল্লাহ,
কিলা হুয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখের মধ্যে সমস্যা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, চোখের রোগের কারণে আলী আসতে পারে নাই। ফারসালু ইলাইহি, আল্লাহর নবী তার কাছে লোক পাঠাইলেন। ফাউতিয়া বিহি, হযরতে আলীকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হয়। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাই, আলীকে আল্লাহর নবীর কাছে আনার পর আল্লাহ নবী হযরত আলীর দুই চোখের মধ্যে থুতু মুবারক লাগায় দেয়। ওয়াদা লাহু, আলীর জন্য নবী দোয়া করলেন। দোয়া করার পর ফাবারা হাত্তা লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, নবীজি যেই মাত্র থুতু মুবারক লাগাইলেন আর দোয়া করলেন, সাথে সাথে হযরতে আলীর চোখ এমন ভাবে ভালো হয়ে যায় মনে হয় জীবনের চোখে কোনোদিনও সমস্যা হয় নাই। ফাআতাহুর রায়া, নবীজি হযরত আলীকে পতাকা দিলেন। পতাকা দেওয়ার পর হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা, ইয়া রাসূলুল্লাহ তারা আমাদের মতো মুসলমান না হওয়া পর্যন্ত তাদের সাথে লড়াই করব। নবীজি হযরত আলীকে বললেন, আলী তাদের কাছে তুমি স্বাভাবিক অবস্থায় যাও, উনফুজ আলা রিসলিকা হাত্তা তাতিয়া বিসাহাতিহিম তানজিলা বিসাহাতিহিম, উনফুজ আলা রিজলিকা আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, আলী তুমি তোমার বর্তমান স্বাভাবিক অবস্থায় তাদের কাছে যাও। সুম্মা দুহুম ইলাল ইসলাম, এরপর তাদেরকে ইসলামের দাওয়াত দিবা। ও আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহ, আল্লাহ তাদের উপর যে হক অবধারিত করে দিয়েছেন এই হকের ব্যাপারে তাদেরকে জানাইবা। হাদিসের শেষে বলে আলী, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন আইয়াকুনা হুমুরুন নাআম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আইয়াকুনা, আলী একজন মানুষকে আল্লাহ তোমার মাধ্যমে হেদায়েত দেওয়া, খায়রুন লাকা এটা তোমার জন্য উত্তম, তোমার জন্য আরবের লাল ওট তোমার মালিকানায় আসার চাইতে একটা মানুষ তোমার দ্বারা আল্লাহ হেদায়েত দান করবে এটা হাজার গুণ বেশি উত্তম। এই হলো কোন দায়ীর মাধ্যমে যদি আল্লাহ কাউকে হেদায়েত দান করে এই চতুর্থ পুরস্কার।